আজকে যিনি প্রধান অতিথি, যিনি আমাদের ঢাকার পুরন ঢাকার গর্ব, যিনি হাজি সেলিম সাহেব, উনি এই পুরন ঢাকাকে ওন করেন, তারই একজন সুযোগ্য পুত্র মোহাম্মদ সুলাইমান সেলিম, যার ফেজ ইন্ডিকেট করে যে লাইক ফাদার লাইক সান, সেই ধরনের একজন ব্যক্তি আমাদের কাছে প্রধান অতিথি হয়ে আসছেন। এবং আজকে আমি মনে করি যুবকরা যেভাবে এগিয়ে যাচ্ছে এবং পৃথিবীর বুকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এখানে আমাদের ইয়াং এনার্জেটিক 66% টোটাল পপুলেশনে আছে, বিধায় কিন্তু এগিয়ে যাচ্ছে, সেই যুবকদের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি দরকার, সেই সুন্দর ব্লাড দরকার। সেই কারণে হাজি মোহাম্মদ সেলিম সাহেব, যিনি আমার খুব প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজন ছিলেন, তার সুযোগ্য সন্তান মোহাম্মদ সেলিম সাহেব, ওনার প্রতি আমার শ্রদ্ধা। যিনি এইমাত্র বক্তব্য দিলেন কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর, এবং আমি পাশে আমার রাজ্জাক ভাই ওনাকে বলছিলাম যে ভদ্রলোকের বক্তব্য খুব ভালো লাগছে, খুব সুন্দর করে উনি বক্তব্য দিতে পারেন, এবং শেখ মোহাম্মদ আলমগীর ভাইয়ের কাছে আমাদের সেই অনুরোধ থাকবে, কারণ আমরা আমাদের ব্যবসার কারণে বিভিন্ন কারণে আমাদের চকবাজার মৌলভীবাজার আসতেই হয়, তো সুতরাং আমরা আশেপাশে আসার পথে যদি আমরা একটু সুশৃঙ্খল দেখি, রাস্তাঘাট ভালো দেখি, তাহলে কিন্তু আমরা আপনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে। আমার পাশে ডান দিকে যিনি আছেন জনাব আব্দুর রাজ্জাক সাহেব, যিনি সাবেক সভাপতি, এবং আজকে যিনি সঞ্চালনা করছেন হুমায়ুন ভাই, এবং আমার যিনি বিআই হন জনাব ফারুক আহমেদ, এবং এখানে আপনারা যারা আছেন আমার ডান দিকে বাম দিকে, এবং আমার আরেকজন ছোট ভাইয়ের মতো আছেন যেটা জালাল সাহেব, এই বিসিসিআই আমরা একসাথে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করেছি, এবং আমার প্রাণ প্রিয় আপনারা এখানে যারা আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা। সত্যি কথা বলতে যেটা যে ডেমোক্রেসির বিউটি যে জিনিসটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি মৌলভীবাজার এই ব্যবসায়ী সমিতি দেখলাম, এবং যেভাবে আজকে আপনারা যারা এখানে ডোনেট করেছে, যারা কাজ করেছে, তাদের মূল্যায়ন করার জন্য আজকে সুন্দর একটি অনুষ্ঠান করেছেন। আমি এও জানি যে কোনো দেশে যদি কোনো সম্মান ব্যক্তিদের সম্মান জানানো না হয়, সেই দেশে কিন্তু সম্মান ব্যক্তি জন্ম হয় না। বিধায় আজকে যারা ডোনেট করেছিলেন, যারা আজকে এখানে এসছেন, তাদেরকে সম্মান জানিয়েছেন, আমি মনে করি যে আপনারা দায়িত্ব পালন করেছেন, এবং সত্যি কথা যে গণতন্ত্রের যে সৌন্দর্য তা কিন্তু আপনারা বহিঃপ্রকাশ করেছেন। আরেকটি এখানে এসে আমার উপলব্ধি হলো, এবং যেটা আমি জানতে পারলাম যে আপনাদের বিচার ব্যবস্থাটা, এবং যারা এখানে ভিকটিম ছিল বা যারা বাদী বিবাদী যেভাবেই হোক, তাদেরকে সুন্দরভাবে আপনি মিলিয়ে দিয়েছেন, টাকা পয়সার লেনদেন যেটা ছিল সুন্দর করেছেন। এই কারণে আমি সেই আমাদের ইসলামের দৃষ্টিতে যদি দেখি, আমরা শুনেছি যে বিচারক যদি সঠিক বিচারক হয়, বিচার ঠিক মতো করে থাকেন, তাহলে কিন্তু আমাদের রোজ হাশরের দিনে ওনারা নবী রসুলদের পাশে বসবেন, এই সম্মানের কথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ স্পষ্ট বলেছেন। বিধায় আমি মনে করি আপনাদের বিভিন্ন কর্মকাণ্ড আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আমি মনে করি আগামী আর এক বছর কাছে বেশি আছে আপনাদের সময়, এই সময়ের মধ্যে অনেক কাজ করতে পারবেন, এবং আমি বিশেষ করে ঢাকা শহর এবং মৌলভীবাজার এই চকবাজার নিয়ে আমার বেশ কিছু পড়াশোনা ছিল, আমি চেয়েছিলাম এখানে আপনাদের এখানে বলবো। তবে একটি কথা বলে আমি শেষ করতে চাই, কেন এখানে পরবর্তী লাঞ্চের ব্যবস্থা আছে, তা হলো অনেকে বলে থাকেন যে ঢাকা শহর এখানে 400 বছরের পুরনো, কিন্তু আমি বই ঘেটে যেটা আমাদের হিস্ট্রিতে দেখতে পেলাম, এটা 600 বছরের চাইতে বেশি পুরনো আমাদের এই ঢাকা। কেননা এখানে আমি যেটা লক্ষ্য করেছি তা হলো 1610 সালে, যেটা 1610 সালে এটা মোগল সম্রাট আমলে জাহাঙ্গীর সাহেব, উনি আমাদের এই সুভা বাংলার অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলকে নিয়ে রাজধানী হিসাবে ঘোষণা করেছিলেন বাদশাহ জাহাঙ্গীর। এবং আমি যেটা বলছি 2023 সাল আর আমাদের বর্তমান 1610 সাল, এখানে 600 বছরের বেশি পুরনো।
সুতরাং এই একটি আমি কথা বলছি এবং আরো অনেক কিছু আছে। আপনার 1602 সালে যিনি মোগল আমলের যেটা সেনাপতি ছিলেন মানসিংহ, উনি মোগলদের বিদ্রোহ দমন করার জন্য ভাওয়ালে এসেছিলেন। তো ভাওয়ালে উসে দেখেন উনি খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন। উনি দেখলেন যে ভাওয়ালের চতুর্দিকে পাহাড় এবং সেখানে বেষ্টনী যেটা আছে সেরকম ভালো কিছু করা যায় না, বাট 700 থেকে 1200 বছরের মধ্যে পুরন ঢাকায় এই বুড়িগঙ্গা নদীকে নিয়ে এখানে শহর কিছু কিছু জনপদ গড়ে উঠেছে। এবং তখন কিন্তু ডেভেলপ হতো, ব্যবসা বাণিজ্য হতো, শহর গড়ে উঠত এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন দেশের থেকে যে দখল করতে আসতো এটা কিন্তু নদী পথে আসতো, সমুদ্রতে পথে আসতো। সেই কারণে উনি 1602 সালে মানসিংহে উনি আপনার মোগলদের দমন করার জন্য যে ভাওয়ালে এসেছিলেন, এই ভাওয়ালের প্রশাসনিক ভবন ছিল, আপনার সেক্রেটারি ছিল ভারতের, সেই উনি আপনাদের এই পুরন ঢাকার যে আপনার জেলখানা আছে এই জেলখানা এখানে দুর্গ করেছিলেন। এই দুর্গ করে এখানে সে শহরটা নিয়ে আসেন এবং প্রশাসনিক ভবন নিয়ে আসেন 1602 সালে। এবং সে তখন থেকে কিন্তু এখানে যে চকবাজার, মলিবাজার, আপনার যেটা বলা হয় পাইকারি বিপণন অর্থাৎ হোলসেল মার্কেট, তখন থেকে সৃষ্টি হচ্ছে। যেহেতু দুর্গ এখানে ছিল, এখানে প্রশাসনিক কর্মকাণ্ড ছিল এবং নদীপথের আদান প্রদান ছিল, এবং আমাদের এই বুড়িগঙ্গা নদীর মাধ্যমে আমাদের কলকাতার সাথে যাওয়া আসা হতো বিধায় আপনার এই 1602 সালে থেকে কিন্তু মলিবাজার এবং চকবাজার আপনার হোলসেল মার্কেট সৃষ্টি হয়েছে। তা আমার কাছে আরো অনেক কিছু এখানে ইনফরমেশন ছিল, আমি বলতে এখনো সময় নষ্ট করব না, শুধু একটি বলতে চাই যে আমার কাছে খুবই ভালো লাগছে এখানে আপনাদের আতিথেয়তা, আপনাদের সৌন্দর্য দেখে এবং সিস্টেমেটিক ওয়ে দেখে, এবং যারা নেতৃত্ব দিয়েছেন এই কমিটিতে সবার প্রতি আমার শ্রদ্ধা, এবং তার চেয়ে বেশি শ্রদ্ধা আপনারা যারা সাধারণ ব্যবসায়ী, আপনারা সুন্দর চিন্তা করে এই কমিটিকে যেভাবে আপনারা নির্বাচিত করেছেন এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি মনে করি আমাদের গণতন্ত্রের যে সৌন্দর্য এটাকে আমরা বহাল রাখতে পারলে সাধারণ ব্যবসায়ীদের আমরা ভালো কিছু করতে পারবো। এবং মলিবাজার, চকবাজার যদি মাথা উঁচু করে দাঁড়ায় তাহলে বাংলাদেশও মাথা উঁচু করে দাঁড়াবে।